পর আবারো স্বাগত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যুক্তরাজ্য জাতীয় পার্টি লন্ডন মহানগর শাখার পক্ষ থেকে সিলেট ছয় আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সেলিম উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে সোমবার পূর্ব লন্ডনের এক সভা থেকে এই সংবর্ধনা প্রদান করা হয় লন্ডন পণ্ডাগর জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে ও মোহাম্মদ মামুনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাতীয় পার্টির সভাপতি মুজিবুর রহমান উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা মনিম চৌধুরী বাবু আনোয়ার হোসেন আতাউর রহমান অ্যাডভোকেট এবাদ হোসেন শাহেদ আহমেদ আলহাজ মানিক মিয়া সহ আরো অনেকে প্রথমবারের মতো ইতালি প্রবাসী মোহাম্মদ ইদ্দিস ফরাইজি দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করায় তাকে ইতালি আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়েছে ইতালি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্দিস ফরাইজি তার নিজ এলাকা থেকে প্রতিনিধি মারফত মনোনয়ন সংগ্রহ করার খবর জানাজানি হওয়ার পর সোমবার সন্ধ্যা থেকে দলের সভাপতিকে শুভেচ্ছা দিতে দলে দলে নেতাকর্মীরা রোমের বাংলা টাউন তর্পণাতায় জড়ো হয়ে অনির্ধারিত সভা করে ইদ্দিস ফরাজি সভাপতিত্বে এবং ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় সভায় সকলে জনাব ফরাজিকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন এ সময় হাজি মোহাম্মদ ইদিস ফরাজি ইতালি প্রবাসী সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন আমি যদি দলীয় মনোনয়ন পাই আর যদি নির্বাচিত হই সকল প্রবাসীকে স্বার্থে কাজ করে যাব এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সহ সভাপতি কে এম লোকমান হোসেন প্রবীণ কমিউনিটির ব্যক্তিত্ব রোমের সময়ের সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান ইতালি আওয়ামী লীগের সহসভাপতি আবুল আহমদ ডালি হাবিব চৌধুরী জাহাঙ্গীর ফরাজি মিজানুর রহমান মিজান গাজী আবু তাহের সহ অনেকে বিপ্লব ও সংহতি দিবস এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সভা করেছে ইতালি বিএনপির মিলান শাখা মিলান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এবং বর্তমান সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদে মিলান বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মিলান বিএনপির সভাপতি খান এমদাদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনিরের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালেক সবার শুরুতে মিলান বিএনপির সভাপতি খান এমদাদ হোসেন স্বেচ্ছাসেবক দল মিলানের নবগঠিত কমিটিকে পরিচয় করিয়ে দেন এবং সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি এম এ মালেক সভায় বক্তব্য রাখেন মিলান পাদবা। ব্রেশিয়ার সহ লম্বার দিয়া বিএনপি নেতৃবৃন্দ খান মোহাম্মদ রোকন আবদুল্লাহ আল মামুন আসাদুজ্জামান রিপন হারুনুর রশিদ হুমায়ুন কবির আব্দুল মান্নান রফিকুল ইসলাম আফসার উদ্দিন আহমেদ শাহিন মাহমুদ সহ লম্বার দিয়া বিএনপির স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ও ছাত্র দলের নেতা ও কর্মীবৃন্দ সাংবাদিকদের পক্ষে অরাজনৈতিক ও গণতন্ত্রের সপক্ষে বক্তব্য রাখেন চ্যানেল আই ইউকে ইভেন্ট ম্যানেজার শেখ মহিতুর রহমান বাবলু আমি আমি রাজনৈতিক বক্তব্য রাজনীতি করতেও চাইনি তবে একটা জিনিস চাই যে আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক প্রধান অতিথি বলেন আজকে আজকে মিলান বিএনপি এবং ইউনাইটেড কিংডম বিএনপির পক্ষ থেকে আমরা যৌথ স্টেটমেন্ট দিচ্ছি যে বাংলাদেশের এই সাতই নভেম্বরের চেতনায় বাংলাদেশের স্বাধীনতা সার্বমত পুনরুদ্ধার হয়েছিল বক্তারা বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব পর্যালোচনা করেন এবং তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের দাবিতে দলের দেয়া যে কোনো কর্মসূচি পালনের জন্য সকল নেতা কর্মীকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম চ্যানেল আই বুধবার বার্মিংহামে ইকবাল বানকুইটিং হলে যুক্তরাজ্য যুবলীগ মিডল্যান্ড শাখার উদ্যোগে বাংলাদেশ যুবলীগের একচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় আমাদের বার্মিংহাম প্রতিনিধি সুমন জানান মিডল্যান্স যুবলীগের সভাপতি জুবের আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুসলুর সঞ্চালনায় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য প্রবীণ আওয়ামী লীগের নেতা আলহাজ আজির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্স আওয়ামী লীগের সভাপতি হেফজুর রহমান খান মিডল্যান্স আওয়ামী লীগের সব সভাপতি মিয়া ও আওয়ামী লীগের নেতা মোস্তফা কামাল সভায় বাংলাদেশ প্রতিষ্ঠাতা শেখ ফজদুল হক মনীষ কথা স্মরণ করে বলেন স্বাধীনতার পর সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে উনিশশো সালের এগারোই নভেম্বর স্বাধীন বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ যুবলীগ গঠন করা হয়েছিল আজ বাংলাদেশের এক ক্লান্তি লগ্নে যুবলীগের পরেই বাংলার মাটিকে রাজাকার মুক্ত করতে এই সময় আলোচনায় অংশ নেন মিডল্যান্ডস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল সিতার মিয়া সাবরুল ইসলাম হিরোন মিয়া চাচু নেতা সাইফুল ইসলাম সহ আরও অনেকে এদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচনের দাবিতে প্রতিবাদ সভা করেছে স্পেন বিএনপি প্রতিনিধি সাইফুর মাজিদ রহমান চৌধুরী রাহেনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার করার মাধ্যমে রাজনীতির মাঠ শূন্য করে সরকার একতরফা নীলনকশা নির্বাচনের যে ষড়যন্ত্রে মেতে উঠেছে বাংলাদেশের জনগণকে নিয়ে বিএনপি তা প্রতিহত করবে গত আঠারো নভেম্বর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে স্পেন বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা একথাগুলো বলেন মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে আয়োজিত এ প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান স্পেন বিএনপির সভাপতি খুরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক তালাত মাহমুদ উজ্জ্বলের পরিচালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তারা আসন্ন সংসদ নির্বাচন নিয়ে সরকারের নানা তালবাহানার তীব্র সমালোচনা করে বলেন নতুন পরিষদ গঠন করে ক্ষমতায় ঠিকে থাকার অপচেষ্টা করা হোক না কেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের জনগণকে নিয়ে বাকশালী শাসন ব্যবস্থার পতন ঘটানো হবে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল কাইম পঙ্কি জিয়াউর রহমান খান মাহবুবুর রহমান ঝন্টু মিজানুর রহমান বিপ্লব মুখলেসুর রহমান দিদার রমিজুদ্দিন সরকার ইবনে আল মাসুদ রিয়াজুদ্দিন লুৎফুর আবু জাফর রাসেল প্রমুখ সভায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা রক্ষায় দেশে বিদেশে জাতীয়তাবাদী শক্তির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ সরকারের পতনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয় আজকে এই যে বর্তমান আওয়ামী লীগ সরকার আচরণ করে বাংলাদেশের গণতন্ত্রের মেরুদণ্ডকে ধ্বংস করে দিচ্ছে আমরা সেই সরকারের নেতৃত্বে কোন অবস্থাতেই আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারি না বাংলাদেশে এই সর্বদলীয় নামে যে একটি মন্ত্রী পরিষদ গঠন হয়েছে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি বহির বিশ্বে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এই সরকারকে পদত্যাগ করতে হবে স্পেনের মাদ্রিদ থেকে শাহাদুল সুহেদ চেনালাই এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো ব্রিটেনের মুসলিম কমিউনিটি নেতাদের সাথে লেবার নেতা কাউন্সিলের নতুন স্কিমে উদ্বোধন করলেন মেয়র লুৎফুর রহমান ব্রিটেনের বাঙালিদের মূলধারা রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোহেবে ছিল আমাদের আজকের আয়োজন পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ